রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইটাকে উনুনে বসিয়ে দিয়েছি এবং গরম হতে দিয়েছি কড়াইটা। এরপর আমি মাখানা দিয়ে দিলাম। এখানে মাখানাগুলো দেখতেই পাচ্ছেন একদম প্যাকেটে করা, যে কোনো আপনারা পাশের স্টোরে পেয়ে যাবেন। এরপর দেখুন, নর্মালি যদি আপনি মাখানাকে মানে হাতে নেড়ে দেখেন তাহলে চিপসে যাবে, কখনো কিন্তু ফাটবে না, কিন্তু এটা যখন ফ্রাই করবেন তখন আস্তে আস্তে কিন্তু এটা যদি আপনি ভাঙতে যান তাহলে কিন্তু ফেটে যাবে। তো এইভাবে এভাবে কিন্তু নাড়তে থাকবেন, নাড়াটা কিন্তু কখনোই বন্ধ করবেন না, তাহলে মাখানার এক সাইড হবে আর এক সাইড হবে না। তো মাখানার মধ্যে আমি এরপর একটু গুড় দিয়ে দিলাম নাড়তে নাড়তেই, কারণ আমি মাখানাটা গুড় দিয়ে বানাবো। আপনারা ঝোলা গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন, কখনো কখনো নর্মালি আপনি ঘি দিয়েও কিন্তু মাখানা ফ্রাই করতে পারেন। তো আমি এখানে গুড় দিয়ে করছি, কারণ গুড় এখন কিন্তু খুব দুর্দান্ত লাগে এবং গুড় কিন্তু পেটকে ঠান্ডা রাখে। তো আমি এক ফোঁটা গুড়ের একটা কিউব নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে মাখানাটার সঙ্গে এটাকে ভেজে ফেলছি। এদিকে গুড়টা কিন্তু গলেও যাবে এবং মাখানার গায়ে কিন্তু লেগে যাবে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমি নাড়তে থাকবো, নাড়া কিন্তু বন্ধ করবেন না। আর এই সবটাই কিন্তু আপনারা লো থেকে মিডিয়াম আঁচেই করবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু গুড় পুড়ে যাবে এবং কালার অন্যরকম আসবে এবং স্মেলটাও কিন্তু বাজে হবে। তাই আস্তে আস্তে কিন্তু আপনারা নাড়তে থাকবেন এবং নাড়া কিন্তু বন্ধ করবেন না। তো আপনারা ঝোলা গুড় দিয়েও কিন্তু এভাবেই নাড়বেন। এবার নাড়া হয়ে গেল, তো আমার মোটামুটি রেডিই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা মাখানার মধ্যে কিন্তু সুন্দরভাবে লেগে গেছে গুড়টা, এটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমি অবশ্যই বলবো বাড়িতে একবার অন্তত ট্রাই করুন, দেখবেন আপনার বেবি কিন্তু খুব ইয়ামি ইয়ামি করে খাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবং নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মাখানাগুলোকে আস্তে আস্তে আলাদা করবেন, কারণ এগুলো জুড়ে যায় যেহেতু গুড় দিয়ে বানানো। এবার আস্তে আস্তে দেখবেন, এবার দেখুন ভেঙে দিলাম, কিরকম মাখানা কী সুন্দর মুড়ির মতন ফেটে গেল। এরপর আপনি আপনার বেবিকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করুন, দেখবেন আপনার বেবি কিন্তু ইয়ামি ইয়ামি করে খাবে। মুড়ি সেখানে খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে। টেস্টি আমি, থ্যাংক ইউ। কামড়ে কামড়ে খেতে হয়, ভালো। কেমন খেতে? তো ফ্রেন্ডস, এখন আমি গৌরীশকে মাখানা বানিয়ে দিয়েছি, আরও এখন মাখানা খাচ্ছে। আর আমার শরীরটা ভীষণ খারাপ, সর্দি হয়েছে, গলা ব্যথা, কথা বলতে পারছি না, মানে যাকে বলে খাওয়া তাড়াতাড়ি খেয়ে নাও, টেস্টি। কামড়ে কামড়ে, হ্যাঁ, ওই যে নাই। আমাকে খাও তো, আমরা তুমি খাও। বাচ্চা ইতনা আচ্ছা হ্যাঁ, খুদ আকেলা নেই খাতা, সবকো দেতা হ্যাঁ, দেখো। আর দিতে হবে না, ওটা ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটার পাওয়াকে ভাঙিয়ে দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে পড়তে বসবে, হ্যাঁ। তো গৌরীশ নিজে নিজে কিন্তু কখনো সব কিছু একা একা খেয়ে নিচ্ছে এমনটা নয়, সবাইকে দিয়ে দিয়ে খাবার খায়। এই দেখুন মাখানা, একটু গুড় রেখে দিয়েছি, ওর গুড় খেতে পছন্দ করে বলে। এই দেখুন আবার ওটাকে রাখো, এই করে করে না, নিয়ে নিয়ে খাও। গৌরীশের টিফিন সন্ধ্যেবেলায় এরকম একটু মাখানাও খায়, কখনো ঘি ভেজে দিই, কখনো দুধ দিয়ে করে দিই, কখনো গুড় দিয়ে করে দিই। রেখে দাও, রেখে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভালো বাচ্চার মতন বাবু হয়ে বসো, বাবু হয়ে। ভীষণই ভালো ছিল, ওই দেখো। না 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 না।